আগামী 18ই জানুয়ারি 6:41 বুধ যে গ্রহটা আছে এই গ্রহটা ধনু রাশিতে মাগী হবে, অর্থাৎ সে তার সোজা পথে চলবে। তো এর ফলে কিছু কিছু জাতক জাতিকাদের অবশ্যই লাভ হবে, কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রচন্ড পরিমাণে লোকসানের সম্মুখীন হতে হবে, প্রচন্ড পরিমাণে। তো এই লোকসান থেকে আমরা কিভাবে করে বাঁচব, কিভাবে করে এর থেকে আমরা পরিত্রাণ নিব, এর উপরে আজকের আমার এই ভিডিওটা সাজানো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পামিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো সায়েন্স। আজকের টপিক বুধ ধনু রাশিতে মাগী হবে, তো এর ফলে কারা কারা অসুবিধায় পড়বেন এবং এই অসুবিধার থেকে বের হয়ে আসার উপায় কি। দেখেন বুধ যে গ্রহটা, এই গ্রহটা বুদ্ধি বাণী ব্যবসা এই সমস্ত কিছুর কারক গ্রহ। বুধ যদি খারাপ প্রভাব দেয় কোন ব্যবসায়ীর ব্যবসা ভালো হবে না। এবং চিন্তা করে দেখেন যে আসলে আমাদের মধ্যে কত মানুষ আছে যারা ব্যবসায়ী। সুতরাং বুধের এই খারাপ প্রভাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে বাঁচতে হবে। যদি আপনি ব্যবসায়ী নাও হন, আপনি যদি চাকরিজীবীও হন, মানে বুধ কোনোভাবে অর্থ সম্পদ কিন্তু আপনার কাছে আসতে দিবে না। সো অর্থ সম্পদ যদি আপনার কাছে না আসে তাহলে আপনি কি করবেন? আমাদের সবার কিন্তু একটা ফোকাস থাকে, ফোকাস একটা দিকেই থাকে, সেটা হচ্ছিল ফিনান্সিয়াল দিক। টাকা পয়সা কিভাবে আমাদের দিকে আসবে, কিভাবে আমরা আরেকটু ভালো থাকতে পারি, কিভাবে করে আমরা আর দুটো টাকা বেশি ইনকাম করতে পারি, এই তো আমাদের টার্গেট। তো বুধ যদি খারাপ হয়, এই টার্গেট যতই আমরা টার্গেটের দিকে আগাই এই টার্গেট কখনোই সফল হবে না। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। যদি আপনি বৃষ রাশির হন তাহলে এই সময়টাতে আপনার প্রচন্ড পরিমাণে সমস্যা তৈরি হবে, চারিদিক থেকে আপনি দেখবেন সমস্যা আপনাকে ঘিরে ধরবে। আপনার প্রচন্ড পরিমাণে অর্থের অভাব হবে, আপনার ঋণ কর্জ এই জিনিসগুলো আপনার বাড়তে থাকবে এবং অর্থ কোনোভাবেই আপনার হাতে এসে ধরা দিবে না। এবং মানুষের কাছে আপনি ধার যদি চান, ঋণ যদি করতে চান, মানুষ আপনাকে ধার দিবে না এই সময়টাতে, যদি মানে বুধ আপনার বিপরীতে কাজ করে। এছাড়া আপনার পারিবারিক জীবনে মানে বুধের এই যে চেঞ্জটা, এটা আপনার পারিবারিক জীবনে প্রচন্ড পরিমাণে খারাপ একটা প্রভাব আনবে। পারিবারিক অশান্তি এবং নানা রকমের প্রবলেম আপনাকে মানে পারিবারিক ভাবে আপনাকে ফেস করতে। এবং স্বাস্থ্যের ব্যাপারে যদি কথা বলি তাহলে অবশ্যই অবশ্যই এই সময়টা আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। তার কারণ হচ্ছে হলো স্বাস্থ্য নিয়ে আপনি যদি সচেতন না হন এই সময়টা আপনার অসুস্থতা বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনাকে প্রচন্ড পরিমাণে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপনার উপরে এই সময় কিন্তু ভর করতে পারে। খেয়াল করলে দেখবেন এই সময়টায় আপনার আত্মবিশ্বাস কমে আসতেছে, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। আপনি যে যে বিষয়গুলোয় আপনার যে কনফিডেন্স যে লেভেলটা, এই লেভেলটা এই সময়টা কিন্তু আস্তে 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 পড়ে যাবে। আর্থিক বিষয়ে যদি আলোচনা করি, এই সময়টা আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না, বরঞ্চ খারাপই যাবে। এবং আপনার যে আয়ের থেকে আপনার ব্যয়টা কিন্তু অনেক গুণে বহু গুণে বাড়বে। এই সময়টা আমি আপনাকে সাজেস্ট করব যে লেনদেনের ব্যাপারে আপনি সতর্ক হন। এই সময়টা লেনদেন যতদূর সম্ভব সেফলি আপনাকে লেনদেনগুলো করতে হবে, যেখানে লেনদেনে একটু মনে হবে যে হ্যাঁ এখানে লেনদেনে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন, সেই ক্ষেত্রে লেনদেনগুলো অ্যাভয়েড করে চলেন। এবং সর্বোপরি এই সময়টায় কিন্তু আপনার মানসিক একটা প্রবলেম দেখা দিতে পারে। মানসিক প্রবলেম বলতে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, যে কোনো ছোট ছোট বিষয় আপনাকে অনেক বড় চিন্তার মধ্যে ফেলে দিবে। সো এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল করে চলতে হবে। এরপরে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের বিষয়ে। প্রথমত মিথুন রাশির উপরে স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে, তার কারণ হচ্ছে এই সময়টা আপনার স্বাস্থ্যহানি হওয়ার মারাত্মক একটা সম্ভাবনা আছে। খুব দ্রুত আপনার স্বাস্থ্যের অবনতি কিন্তু এই সময়টা হবে। সো স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। এই সময়টা আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না,
বলা যায় খারাপই যাবে। এবং আপনার যে কর্মক্ষেত্র, যে ক্ষেত্রটায় আপনি কাজ করতেছেন, যদি আপনি জব করেন তাহলে জবের ক্ষেত্রেও আপনার খুব একটা ভালো যাবে না, আর বিজনেস করলে তো বিজনেসটা চরম খারাপ যাবে। এবং সর্বোপরি সব থেকে বড় ব্যাপার হচ্ছে হলে এই সময়টা আপনাকে এই জন্য সাবধানে থাকতে হবে, তার কারণ হলো এই সময়টা আপনি কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সুতরাং ষড়যন্ত্রের শিকার যে আপনি মানে হতে পারেন এই ব্যাপারটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনার চোখ কান এই সময়টা কিন্তু খোলা রাখতে হবে। যদি আপনি কর্কট রাশির কিংবা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনার জন্য অত্যন্ত খারাপ, কারণ এই সময়টা আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হলো প্রতারিত হওয়ার একটা চান্স কিন্তু আপনার আছে। আর প্রতারিত হচ্ছে হলো আমরা তখনই হই যখন আমরা কাউকে বিশ্বাস করি। আপনি যাকে বিশ্বাস করবেন বা আপনার কাছের কেউ আপনাকে এই সময়টাতে কিন্তু প্রতারিত করতে পারে। সো চোখ কান একটু খোলা রাখেন। এই সময়টায় আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে হলো যে লেনদেন যখন করবেন একটু বুঝে শুনে আপনাকে করতে হবে। আর যেহেতু আপনার প্রতারণার শিকার হওয়ার একটা সমস্যা এই সময়টা আছে, সো লেনদেনের ব্যাপারে অবশ্যই আপনাকে কেয়ারফুল হতে হবে। এই সময় আপনি জমি জমা সংক্রান্ত সমস্যায় কিন্তু পড়তে পারেন এবং আপনার সম্পদ এই সময়টা কমবে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। ঝগড়া বিবাদ গুলো এড়াই চলেন, আর জমি জমা সংক্রান্ত সম্পদ সংক্রান্ত কোনো বিষয় যদি আসে এই বিষয়ে আপনি আইনগত কোনো জটিলতার মধ্যেও আপনি পড়তে পারেন। সুতরাং এই বিষয়গুলো আপনাকে একটু খেয়ালে অবশ্যই অবশ্যই রাখতে হবে। এবং সর্বশেষ আপনার স্বাস্থ্যের বিষয়ে যদি আমি যদি কথা বলি তাহলে এই সময় আপনার স্বাস্থ্য ভালো যাবে না, আপনাকে স্বাস্থ্যের উপরে নজর রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময়টা আপনার প্রচন্ড পরিমাণে মানসিক চাপ যাবে, এত পরিমাণে চাপ যে চাপটা আপনার পক্ষে নেওয়াটা খুব কষ্টকর হবে, আপনি ওয়ান কাইন্ড অফ আপনি নিতেই পারবেন না এত চাপ। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় নিয়ে চলতে হবে যে অনেক পরিমাণে চাপ কিন্তু আপনার উপরে এই সময় আসবে। এই সময়টাতে নতুন কোনো কাজ আপনি হাতে নেবেন না, কারণ নতুন কোনো কাজ হাতে নিয়ে আপনার জন্য শুভ হবে না। তারপর হলো পুরনো কাজগুলো আপনাকে ঝামেলার মধ্যে ফেলবে, এর মধ্যে যদি নতুন কোনো কাজ যদি নেন সেটা আপনার জন্য শুভকর বা সুখকর আপনার জন্য কিন্তু হবে না। এই সময়টা যাত্রার ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করতে হবে, বিশেষ করে দূরের যদি কোনো জার্নি যদি আপনার হয়ে থাকে মানে প্রোগ্রাম যদি থাকে সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হবে। এই সময়টা দূরের জার্নি আপনার জন্য খুব একটা শুভকর নয়। সর্বোপরি সর্বক্ষেত্রে আপনি লোকসানের সম্মুখীন এই সময়টা হবেন। সো এই সময়টাকে আপনার বুঝে শুনে চলা অবশ্যই অবশ্যই আপনার উচিত। যদি আপনার লগ্ন হয় বা রাশি হয় মকর তাহলে কিন্তু 12 নম্বর ঘরে বুধ কিন্তু মাগধি হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু কখনোই শুভকর হবে না আপনার জন্য। পেশাগত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে হাজার রকমের সমস্যার সম্মুখীন আপনাকে করতে হবে, যে পেশায় আপনি থাকেন আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং আপনাকে স্ট্রেস নিতে হবে প্রচুর পরিমাণে, তো এই বিষয়ের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এবং অ্যাট লাস্ট এই কথাটাই বলার যে আপনার পরিবারে যারা মুরব্বী আছে তাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আপনার বাবা মার স্বাস্থ্য কিন্তু এই সময় খুব একটা ভালো যাবে না। তো এই তো গেল এই রাশিগুলোর সমস্যা। এখন এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সমাধানটা প্রয়োজন। তার কারণ হচ্ছে হলো এই বুধের এই সমস্যাটা যদি না কাটে তাহলে আপনি কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, টাকা পয়সা আপনার হাতে আসবে না, অভাব অনটন আপনাকে ছেড়ে যাবে না। তো এই সময়টা করণীয় কি দেখেন, বুধ ছাড়াও আরো কয়েকটা গ্রহ এই সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কয়েকটা ভিডিও এর উপরে তৈরি করছি, কিন্তু বুধের উপরে আমার নজরটা সবসময় আলাদাভাবে থাকে। তার কারণ হচ্ছিল বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ এবং বুধ যদি খারাপ হয়ে যায় আমার সব ঠিক আছে কিন্তু আমার ব্যবসা হচ্ছে না, আমার কাছে টাকা আসতেছে না, তাহলে তো সমস্যা। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হলো নট অনলি বুধ, বুধের সাথে এখানে মঙ্গল অ্যাড আছে, আপনাকে একটা টাইগার আই ব্যবহার করতে হবে। টাইগার আই আপনি একটা ব্যবহার করবেন। টাইগার আইটা নর্মালি কিন্তু আমরা বলি যে যেহেতু উপরত্ন, টাইগার আইটা সাধারণত আমরা 10 ক্যারেট প্লাস বলি, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে 10 ক্যারেটের নিচে ব্যবহার করতে হবে এবং
এটা ব্যবহার করবেন বুধের আঙুলে, বুধের যে আঙুল এই আঙুলে। এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পান্না ব্যবহার করা যাবে না, পান্না ব্যবহার করলে হিতে বিপরীত হবে। আপনাকে টাইগার আই ব্যবহার করতে হবে, টাইগার আই আপনি কোনো সাইড ইফেক্ট হবে না, টাইগার আইটা সব থেকে ছোট আঙুলে আপনাকে ব্যবহার করতে হবে, রূপা দিয়ে টাইগার আইটা করবেন এই সময়টা আসার আগে। অর্থাৎ বুধ এই যে মাগী হবে এটার এই সময়টা হওয়ার আগে আপনাকে টাইগার আইটা ব্যবহার করতে হবে। টাইগার আইটা বানিয়ে শোধন করে পিওর চান্দি দিয়ে টাইগার আইটা বানিয়ে শোধন করে আপনি আপনার সব থেকে ছোট আঙুলে অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করবেন। যদি আপনি ব্যবহার করেন তাহলে বুধের এবং মঙ্গলের যে একটা প্রভাব আছে দুটো প্রভাব আপনার উপরে পড়বে না। তো ইনফরমেশন ছোট কিন্তু যদি মেনে চলেন তাহলে এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই মানে কাজের ইনফরমেশন। তো এছাড়াও যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জানা থাকে কিংবা এর পরেও দেখা গেল যে অন্য কোনো গ্রহ আপনাকে ডিস্টার্ব করতেছে, তো সেই গ্রহগুলো থেকে আপনি কিভাবে করে বাঁচবেন, তো এই সমস্ত বিষয়ে যদি আপনার জানার প্রয়োজন পড়ে, হ্যাঁ, কিংবা আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে, আমার মাধ্যমে আপনার হস্তরেখা, আপনার কুণ্ডলী, আপনার পুষ্টি বিচার করার প্রয়োজন পড়ে, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, একটা ফোন করে একটা সিরিয়াল নেন। আমার চেম্বার ফরিদপুরে, সরাসরি ফরিদপুরে এসে আমাকে সরাসরি দেখাতে পারেন, কিংবা যদি মনে করেন ফরিদপুর অনেক দূর আপনি অনলাইনের মাধ্যমে দেখাতে চাচ্ছেন তাহলে অনলাইনের মাধ্যমেও আপনি ঘরে বসে আপনার পুষ্টি আপনার কুণ্ডলী বিচার করতে পারেন, কিংবা এই যে গ্রহগুলো চেঞ্জ এই গ্রহের দুষ্প্রভাব থেকে আপনি কিভাবে বাঁচবেন। মানে এই যে টাইগারের যে রেমিডিটা দেওয়া হলো এই রেমিডিটা কিন্তু সবার জন্য, ধরেন আপনি পার্সোনাল আপনার নিজের জন্য কিছু একটা তৈরি করতে চাচ্ছেন তো সেই ব্যাপারে আপনার পুরো বিষয়টা দেখে তারপরে আপনাকে একটা জিনিস তৈরি করে দেওয়া হবে, সেটা মানে আলাদা ভাবে তৈরি করে দেওয়া হবে। তো এই জন্য যে কোনো পরামর্শ যে কোনো কিছুর জন্য আমার মোবাইল নাম্বার আছে, ফোন করে আমার সাথে সরাসরি আমার পরামর্শ আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।